الله پاک رب العالمين الكلام قرآن الكريم বিলুপ্ত করার যত চক্রান্ত এর মধ্যে একটা চক্রান্ত ছিল এমন বেতন ভিত্তিক যুবকদেরকে ছেড়ে দেওয়া হলো বাজারে বাজারে শুধু লাইব্রেরি থেকে কোরআনের কপি কিনবা আগুন দিয়া জ্বালাইবা এই হলো ডিউটি এক সময় লাইব্রেরিগুলো যখন কোরআন শূন্য হবে আমরা নিজেদের লাইব্রেরি থেকে নিজেদের ফ্যাক্টরি নিজেদের মেশিন দিয়া ছাপাখানা থেকে কোরআন ছাপাইব কিছু শব্দ উলট পালট করব দুই এক আয়াত বাদ দিয়ে দিব এইগুলো যখন বাজারে চলবে এমন কি ফ্রি কোরআনের কপি দিব মুসলমানদের ঘরে ঘরে তখন এই ভুল চাপা কোরআন থাকবে আমরা চ্যালেঞ্জে যাব তৌরাত যেমন পরিবর্তন হয়ে গেছে ইনজিল পরিবর্তন হয়ে গেছে তোমাদের কোরআনও তো পরিবর্তন হয়ে গেছে বদলে গেছে প্রমাণ কি তখন দেখাবো যে এই যে প্রমাণ মিশন শুরু হয়ে গেল একদল যুবক বিভিন্ন অঞ্চলে ছড়ায়া পড়ল কোরআনের কপি কিনে আট নীরব নিস্তব্ধ জনমানবহীন জায়গায় কুরআনুল করিমের কপিগুলো জ্বালায়া দেখল এই তার ডিউটি বিশ থেকে পঁচিশ বছরের মাঝামাঝি বয়স হবে যুবকের ডিউটি পালন করতেছে মধ্যবয়সী একজন মানুষের নজরে পড়ল দৃশ্যটা প্রতিদিন এই যুবক কোরআনের কপি নিয়ে কই যায় বিশ পঁচিশ কপি একসাথে কিনে দুই দিন একদিন পরে পরে আবার এই কপিগুলো কি করে রে যুবক কুরআনের কপিগুলো নিয়ে নিয়ে তুমি কোথায় যাও আমি তোমাকে কেন বলবো তুমি কে তুমি যেমন একজন খ্রিস্টান আমিও এমনই একজন খ্রিস্টান আমার কাছে তুমি বলো শুনি যে আমি এক মিশন নিয়ে আসছি আমার উদ্দেশ্য হলো লাইব্রেরিগুলো কোরআনের কপি শূন্য করা যে যুবক রে তোমার বয়সে আমি ওই ভারতবর্ষে আসছিলাম তোমার এই ডিউটি আমি অনেকদিন করেছি কোনো লাভ নাই আল্লাহর কালাম জমিন থেকে উঠানো সম্ভব না আল্লাহর কালাম পরিবর্তন করা সম্ভব না কেন সম্ভব না আমাদের নকশা যেটা অঙ্কন করেছি সেটা তো সঠিক নকশা যেই দিন কোরআনের কপি শূন্য হবে লাইব্রেরিগুলো ভুল ছাপা কোরআন দিয়া লাইব্রেরি ভরে দিব মুসলমানদের ঘর ঘর ভরে দিব অসম্ভব তোমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না কেন হবে না মুরব্বী যে কেন হবে না যদি বুঝতে চাও তাহলে আমার সাথে চলো এই জাউতলা উলুমুল কোরআনের মতো মফস্বল ওজোপাড়া গাও ওই গায়ের ভিতরে ডুইকে গেছে একটা কোরআনের হিফজখানা দূর থেকে দেখাইতেছে মুরব্বী যুবক তাকায় দেখো আট দশ বছরের বাচ্চারা এইভাবে বডি মাথা ঝুকায় ঝুকায় কি যেন পড়ে মুরব্বী জানায় দিলেন কি পড়ে না কোরআন মুখস্থ করে কোরআন মুখস্থ করে অন্যান্য নবীর উম্মতেরা যেখানে সেখানে ইবাদত করলে কবুল হইতো না নির্দিষ্ট জায়গায় যেতে হতো তো মুসা আলাইহিস সালাম দাবি করলেন আল্লাহ পুরা জমিনকে আপনি মসজিদের হুকুম করে দিবেন এই নিয়ামত আমার উম্মতকে দিয়ে দেন আল্লাহ বলেন বাজেট তো পাশ হয়ে গেছে আমার হাবিবের উম্মতের জন্য মুসা আলাইহিস সালাম আরেকবার লেখা পাইলেন এমন এক জাতি দুনিয়াতে আসবে যাদের জন্য তায়াম্মুমের ব্যবস্থা থাকবে পানির বিকল্প পবিত্রতা হাসিলের জন্য তায়াম্মুমের ব্যবস্থা থাকবে কোন নবীর উম্মতকেই কিন্তু তায়াম্মুমের ব্যবস্থা দেওয়া ছিল না মুসা আলাইহিস সালাম চায়া বসলেন যে আমার উম্মতকে দাও আল্লাহ বলেন এই বাজেটও ফাঁস হয়ে গেছে আমার হাবিবের উম্মতের জন্য মুসা আলাইহিস সালাম বললেন
আপনার হাবিবের উম্মতকে অনেক নিয়ামত দিয়েছেন, তবে আমি যেই নিয়ামত পাইছি আপনার সাথে কথা বলার, এই নিয়ামত তো আর কেউ পাইব না। আল্লাহ পাক জানায় দিলেন, ও পয়গম্বর, তুমি আমার সাথে কথা বলো চার শর্তের ভিত্তিতে। এক নম্বর শর্ত নির্দিষ্ট জায়গা, তুর পাহাড়। দুই নম্বর শর্ত নির্দিষ্ট সময়, আমি যা দিব তা। তিন নম্বর শর্ত ওযু সহকারে। চার নম্বর শর্ত জুতা ছেড়ে। কয় শর্ত? কিন্তু আমার হাবিবের উম্মত আমি আল্লাহর সাথে কথা বলবে বিনা শর্তে। এটা কিভাবে? যে আমি এমন এক কান কালাম নাজিল করব আমার হাবিবের উপরে, এমন এক কান কিতাব, যেই কিতাব শুধু আমার কিতাব না, আমার কালামও, পৃথিবীর সমস্ত কিতাব শুধু কিতাবুল্লাহ, কুরআনুল করিম কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কালাম। যে ব্যক্তি তিলাওয়াত করবে আল্লাহর সাথেই কথা বলা হবে। উম্মতে মুহাম্মাদি কোরআন থেকে যদি দূরে থাকে তাহলে ক্ষতিগ্রস্ত, কোরআনের সাথে থাকলেই লাভবান। কুরআনুল করিমকে মিটাইবার জন্য যুগে যুগে চেষ্টা কিন্তু কম করা হয় নাই, এখনো কিন্তু কম না। খ্রিস্টান মিশনারিরা, খ্রিস্টান মিশনারি একটা সংগঠন যেটার জন্ম অনেক আগে, খ্রিস্টানদের সংগঠনের পক্ষ থেকে বেতন ভিত্তিক কিছু লোক নিয়োগ দেওয়া হলো ভারতবর্ষ যখন একসাথে। আমাদের এই ভারতবর্ষে কুরআনুল করিম বিলুপ্ত করার জন্য তাদের কত বড় চক্রান্ত যুগে যুগে ছিল। অমুসলিমদের একটা ঘটনা শোনেন, মুসলমান নিজের দাম বোঝে না, নিজের দাম নিজে বোঝে না। মুসলমান উম্মতে মুহাম্মাদি আমরা কত দামি, আপনার আমার পয়গম্বর ঘোষণা করেছেন, হে আমার উম্মত, তোমরা যতদিন জান্নাতে যাইবা না কোনো নবীর উম্মতকে আল্লাহ জান্নাত দিবেন না, তোমাদেরকে আল্লাহ তৌবা করার পরে গুনাহ মাফ করেন, অন্য নবীর উম্মতদেরকেও মাফ করতেন, কিন্তু তোমাদের গুনাহগুলো শুধু মাফ করেন না, নেকি দিয়া বদলায়ও দেন। এই উম্মত নিজের কদর বুঝে না, এই জন্য দামি উম্মত হইয়া কম দামি কাম করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কুরআনুল করিম বিলুপ্ত করার যত চক্রান্ত, এর মধ্যে একটা চক্রান্ত ছিল এমন, বেতন ভিত্তিক যুবকদেরকে ছেড়ে দেওয়া হলো বাজারে বাজারে, শুধু লাইব্রেরি থেকে কোরআনের কপি কিনবা আগুন দিয়া জ্বালাইবা, এই হলো ডিউটি। এক সময় লাইব্রেরিগুলো যখন কোরআন শূন্য হবে, আমরা নিজেদের লাইব্রেরি থেকে, নিজেদের ফ্যাক্টরি, নিজেদের মেশিন দিয়া ছাপাখানার থেকে কোরআন ছাপাইব, কিছু শব্দ উলট পালট করব, দুই এক আয়াত বাদ দিয়ে দিব, এইগুলো যখন বাজারে চলবে, এমনকি ফ্রি কোরআনের কপি দিব মুসলমানদের ঘরে ঘরে, তখন এই ভুল ছাপা কোরআন থাকবে। আমরা চ্যালেঞ্জে যাব, তৌরাত যেমন পরিবর্তন হয়ে গেছে, ইঞ্জিল পরিবর্তন হয়ে গেছে, তোমাদের কোরআনও তো পরিবর্তন হয়ে গেছে, বদলে গেছে। প্রমাণ কি? তখন দেখাবো যে এই যে প্রমাণ। মিশন শুরু হয়ে গেল, একদল যুবক বিভিন্ন অঞ্চলে ছড়ায়া পড়ল, কোরআনের কপি কিনে আর নীরব নিস্তব্ধ জনমানবহীন জায়গায় কুরআনুল করিমের কপিগুলো জ্বালায়া দেয়। এই তার ডিউটি।
20 থেকে 25 বছরের মাঝামাঝি বয়স হবে যুবকের, ডিউটি পালন করতেছে, মধ্যবয়সী একজন মানুষের নজরে পড়ল দৃশ্যটা। প্রতিদিন এই যুবক কোরআনের কপি নিয়ে কই যায়, 20-25 কপি একসাথে কিনে দুই দিন একদিন পরে পরে আবার এই কপিগুলো কি করে, রে যুবক কোরআনের কপিগুলো নিয়ে নিয়ে তুমি কোথায় যাও? আমি তোমাকে কেন বলবো তুমি কে? তুমি যেমন একজন খ্রিস্টান, আমিও এমনই একজন খ্রিস্টান। আমার কাছে তুমি বলো শুনি যে আমি এক মিশন নিয়ে আসছি, আমার উদ্দেশ্য হলো লাইব্রেরিগুলো কোরআনের কপি শূন্য করা। যে যুবক রে, তোমার বয়সে আমি ওই ভারতবর্ষে আসছিলাম, তোমার এই ডিউটি আমি অনেকদিন করেছি, কোনো লাভ নাই, আল্লাহর কালাম জমিন থেকে উঠানো সম্ভব না, আল্লাহর কালাম পরিবর্তন করা সম্ভব না। কেন সম্ভব না? আমাদের নকশা যেটা অঙ্কন করেছি সেটা তো সঠিক নকশা। যেই দিন কোরআনের কপি শূন্য হবে লাইব্রেরিগুলো, ভুল ছাপা কোরআন দিয়া লাইব্রেরি ভরে দিব, মুসলমানদের ঘর ঘর ভরে দিব। অসম্ভব, তোমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না। কেন হবে না মুরব্বী? যে কেন হবে না যদি বুঝতে চাও তাহলে আমার সাথে চলো এই জাউতলা উলুমুল কোরআনের মতো মফস্বল ওজোপাড়া গাও। ওই গায়ের ভিতরে ঢুইকে গেছে একটা কোরআনের হিফজখানায়, দূর থেকে দেখাইতেছে মুরব্বী যুবক, তাকায়া দেখো 8-10 বছরের বাচ্চারা এইভাবে বডি মাথা ঝুকায় ঝুকায় কি যেন পড়ে। মুরব্বী জানায় দিলেন কি পড়ে না, কোরআন মুখস্থ করে, কোরআন মুখস্থ করে। যুবক আশ্চর্য হয়ে গেছে, তাই নাকি? বলে হ্যাঁ, কোরআন শরীফ মুখস্থ করে ফেলে। এত বড় একটা বই মুখস্থ কেমনে করে? বিশ্বাস হয় না মুখস্থ করতে পারবে। আমরা ছোট্ট একটা চটি বই মুখস্থ রাখতে পারি না, 30 পারা বিশাল কোরআন কিভাবে মুখস্থ করবে? যে আমি জানি না কেমনে মুখস্থ করে, তবে আলেমদের মুখে শুনছি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানাইছেন যে মুসলমানের সন্তানরা যারা চাও কোরআন মুখস্থ করবা, আসো আমি আল্লাহ সহজ করে তোমার সিনায় বসায় দিব। আল্লাহর সাহায্যে মুসলমানদের কোরআন মুসলমানদের সিনায় বসে। যে আমি একটু দেখবার চাই বাস্তব ঘটনা। আসো যাই হিজ্জখানার ভিতরে, হুজুরকে গিয়া ডাক দিলেন, অফিস রুমে বসাইলেন। হুজুর, এই যুবক কোরআনের তেলাওয়াত শুনতে আইছে, কোনো হাফেজ ছাত্রকে আইনে একটু তেলাওয়াত শোনায় দেন। হুজুর 10-11 বছর বয়স হবে একটা বাচ্চাকে ডাক দিলেন, আল্লাহর কালাম তেলাওয়াত করে তুমি একটু শোনাও। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকিম। যেইমাত্র আল্লাহর কালাম তিলাওয়াত শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে যুবকের চোখ দিয়া গড়গড় করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। যুবক দাঁড়ায় থাকতে পারি নাই, বসে গেছে। দুইটা হাত হুজুরের দিকে বাড়ায় দিয়া বলেন, হুজুর আমি আর সহ্য করতে পারছি না, এই মুহূর্তেই আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের অ্যাকশন আছে না নাই? আরজ দেখুন আছে না নাই? কোরআনুল কারীম তো এমনই কালাম, পৃথিবীর সবচেয়ে বড় মিস্টারের বড় মিস্টার যেটা ওমর, পাথরের চেয়েও কঠিন হৃদয়ে যা,
তরবারির চেয়েও ধারালো মেজাজ চার, ওই মিষ্টার কেউ মুমের মতো নরম বানায়া রসুলের দরবারে হাজির করে দিছে এই কোরআন। আল্লাহ পাকের কোরআনের এত মজেজা এত পাওয়ার, এই যুবক ডাক দিয়া কয়ে হুজুর কালিমা গ্রহণ করেছি মুসলমান হয়েছি, এতেই পুরোপুরি কোন তৃপ্ত হতে পারে নাই, এই দুইটা পাপি হাত দিয়া কাগজের অনেক কোরআন জ্বালা দিছি, এই দুইটা হাত দিয়া প্রাশ্চিত্য করার সুযোগ আমারে করে দেন। এই তালেবে আলেমরা যারা কোরআন মুখস্থ করে সিনার ভিতরে লালন করে, হুজুর আমাকে এদের খেদমত করার সুযোগ করে দেন, আমি যতদিন পর্যন্ত কোরআন পড়াইবার কাজ করেছি এতদিন এই তালেবে আলেমদের কাপড় ধুইব বাথরুম সাফ করে দিব, আমি এদের খেদমত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কেউ পরিবর্তন করতে পারবে না, তৌরাত পেরেছে ইঞ্জিল পেরেছে কোরআন পারবে না, তার কারণ আল্লাহ নিজে ঘোষণা করেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, কোরআন নাযিল করেছি আমি আর ইহার সংরক্ষণের জিম্মাদারিও নিলাম আমি। কোরআন নাযিল করেছেন কে, সংরক্ষণের জিম্মাদারিও নিয়েছেন কে? আল্লাহ যদি জিম্মাদারি নেন, জমিনে কার এমন ক্ষমতা একটা হরফ বদলা? কারোর ক্ষমতা নেই। কিন্তু আফসুস, এই দামি দৌলত কুরআনুল করিম থেকে আজকে আমরা মাহরুম। অনেক মানুষ মুসলমানের সন্তান কোরআন তিলাওয়াত জানে না, মুসলমানের সন্তান কোরআন পড়তে জানে না। কুরআনুল করিম যারা পড়বে এদেরকে আল্লাহ নিয়ামত দিবেন তিনটা। কয়টা নিয়ামত? তিনটা। মানুষ যখন গুনাহ করে, একটা গুনাহ করলে তার কলবে একটা দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলো দুইটা দাগ পড়ে গেল, তিনটা গুনাহ করে তিনটা দাগ পড়ে যায়। এইভাবে দাগ পড়তে পড়তে তার কলবের হালত এক সময় এমন হয়, পুরা কলব যখন দাগে দাগান্বিত হয়, কালার পরিবর্তন হয়ে যায়, কালো মূর্ছা পড়ে যায়, তখন তার হালত হবে এমন যে তার ভালো কাজ আর ভালো লাগবে না, মন্দ কাজ মন্দ লাগবে না। কথা বুঝে আসতেছে? ভালো কাজ করতে তার ভালো লাগবে না, মন্দ কাজ করলে তার খারাপ লাগবে না। তখন বুঝবেন আমাদের শরীরে যদি জ্বর উঠে, থার্মোমিটার দিয়ে মাপা যায় না যায় না? ইমান মাপার একটা থার্মোমিটার আল্লাহর রসুল দিয়েছে। একজন মানুষ প্যারালাইসিসে আক্রান্ত, প্যারালাইসিসের রুগী, এই মানুষটার একটা হাত অচল, এই হাতটা যদি কখনো বিছানায় শুয়ে থাকার কারণে পাশে একটা কয়েল ধরানো আছে, কয়েলের আগুন তুষকে লেগে তার আঙুলের তিনটা পুড়ে গেল, হাতের তিনটা আঙুল সে বলতেও পারে না, হাতটা কি অচল না সচল? আরো জোরে কর, অচল। যেই মানুষের খারাপ দেখলে খারাপ লাগে না, ওই মানুষের ইমান এরকম অচল। কথা বুঝে আসতেছে আপনাদের? থার্মোমিটার দিয়েছেন রসুল এমত অবস্থায় এই কলব সাফ করার। দুনিয়ার জমিনে যেমন রেত দিয়ে ময়লা সাফ করা হয়, সাবান দিয়ে কাপড় সাফ করা হয়, কোরআনুল করিমের ঘষায় মুমিনের অন্তরের দাগ সাফ করা হয়। কোরআনুল করিম তিলাওয়াত করার কারণে আমাদের বুজুর্গান দিন টু টাইম দৈনিক তিলাওয়াত করতেন, সকাল বিকাল দুইবার তিলাওয়াত করতেন। আফসুসের সাথে বলতে হয় যারা কোরআন তিলাওয়াত করতে জানেন তারাও তিলাওয়াত করে না, অনেকেই কোরআন তিলাওয়াত জানেই না। উম্মতে মুহাম্মাদি লাভবান হবে তখন, কোরআনের সাথে সম্পর্ক বাড়বে যখন। আল্লাহর কালাম দামি এক দৌলতের নাম, এই কালামের হেফাজত করবে যারা, আল্লাহ তাদের হেফাজতের জিম্মাদারি নিবেন।
খুব মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। এক নাম্বার লাভ, আমাদের কলবের লাগা দাগগুলো আল্লাহ মুছে দিবেন কোরআন তিলাওয়াতের কারণে। দুই নাম্বার লাভ, প্রতি হরফ তিলাওয়াতের বিনিময়ে দশটা করে নেকি, দশটা করে নেকি, এক একটা হরফ তিলাওয়াত দশটা করে নেকি, এক এক আয়াতে কতটা হরফ হয়, দুই আয়াতে কতটা হরফ হয়। যেই মানুষ আল্লাহর কালাম তিলাওয়াত করবে বেশি বেশি, তার আমল নামার নেকির পাল্লাটা বাড়ি হবে তত বেশি। দুনিয়ার জমিনে যেমন যার যত টাকা বেশি তার তত বিলাসিতা বেশি, কিয়ামতের দিন যার যত নেকি বেশি তারই হবে বিলাসিতা বেশি। কোরআন তিলাওয়াতের মাধ্যমে বেশি বেশি নেকি অর্জন হয়, কলব সাফ হয়, নেকি বেশি অর্জন হয়। তিন নাম্বার নিয়ামত, এই দুনিয়ার যদি রাজা বাদশাহ কোন এক রাজা তার পুরা দেশের মালিক, ওই রাজা যদি কারোর প্রতি সন্তুষ্ট থাকেন আর ওই ব্যক্তিটা রাজার যে কোনো জায়গায় ঘর বানাইতে পারে, যে কোনো জিনিস গ্রহণ করতে পারে, কারণ রাজা নিজে তার প্রতি সন্তুষ্ট। জোরে কর, আপনারা এখানে যারা আছেন হঠাৎ করে খবর পাইলেন যে আপনার বিশ্রাত থেকে দুই খোলোই মাটি নিছে একজনে, আর যেই ব্যক্তি মাটিটা নিছে ওই ব্যক্তিটা আপনার বন্ধু, আপনার পছন্দের মানুষ, কথাটা শোনার পরে কি আপনার খারাপ লাগবো না মনে মানিয়ে নিব যে আমার পছন্দের মানুষের নিছে? কিন্তু যারে আপনি ভালোবাসেন না, যারে পছন্দ করেন না, সে যদি দুই কলই মাটি কেন, এক মুঠ ঘাসও যদি আপনার এখান থেকে নেয় তবু রাগ উঠব। ঠিক তেমনি ভাবে আল্লাহর কালাম তিলাওয়াত করে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তারা, এই তিনটা নিয়ামত, এক নম্বরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, দুই নম্বরে তার নেকির পরিমাণ বেড়ে যায়, তিন নম্বরে কলবটা সাফ হয়ে যায়, ইমানের নূর চমকাইতে থাকে। আল্লাহর কালাম থেকে যদি দূরে থাকে মানুষটা, এই তিনটা নিয়ামত থেকে বঞ্চিত হয়। আল্লাহর কালাম যদি তিলাওয়াত বেশি বেশি করে এই তিন নিয়ামত প্রাপ্ত হইয়া যায়। মুসলমানের রিজিকের মালিককে, আরো জোরে কোন রিজিকের মালিককে? আমরা অনেকেই ধারণা করি মাদ্রাসায় পড়লে মনে হয় বাদ পাইত না, এই জন্যই তো লুলা ল্যাংরা যারা একটু লেসা ফেসা হাইডারে দেয় মাদ্রাসা। আর একটু জোরে কর, একটু সাইজ মাইজ সুন্দর আছে, একটু বাপ শব্দ ভালো আছে, রং সুরটটা ভালো, এটারে দেয় না, ঠিক না? ঠিক, কোরআনের কদর যেই জাতির অন্তর থেকে কমে যায় আল্লাহর কাছে সেই জাতির কদর কমে যায়। মুসলমানের উত্তম সন্তানটা আল্লাহর কোরআন শিখার জন্য যদি দেয়, এ কোনো আশরাফ আলী থানবি হবে, হুসাইন আহমদ মাদানি হবে, মেধাবীটারে দেই না, ডাক্তার বানানি স্বপ্ন, ইঞ্জিনিয়ার বানানি স্বপ্ন, একটা ঘোষণা মনে হচ্ছে কোয়েলতা, আল্লাহ নাম লয় কোয়েলতা, যারা দাঁড়ায় রয়েছেন চলবো তো ইনশাল্লাহ। গ্রাম্য মুরব্বী মানুষ খুব বেশি লেয়া ভরা না, কিন্তু বুঝদার কুসাঙ্গাতে অনেক মানুষ কিন্তু বাল্য শিক্ষা লেয়া ভরা, কিন্তু বুঝুয়ে কুসাঙ্গাতে কৌড়ে নিছে সাক্ষী দণ্ড লেগেন এক মামলা, তো উহিলে গ্রামের বুড়া মানুষ দেখিয়া মনে হচ্ছে আচ্ছা যা সাক্ষীদের যদি দুর্বল করে তার ফেস কাটে, দেখতো মামলা দুর্বল। মুরব্বী, আপনার বাড়ি থেকে কোর্টে আসতে কতক্ষণ সময় লাগে? ও কী মামলার সাথে এইটা সম্পর্ক কি তো আমার বাড়িতে হবে না, জিজ্ঞাসা করলাম বলেন। তখন মুরব্বীও তার সাইজ মতো জবাব দেওয়া শুরু করলো যে আমার বাড়ি থেকে আসার লাইন দুইটা, একটা হলো নৌকা আর একটা হলো গাড়ি দেয়, কোনটা কোথায়? এখন উকিলে কয় নৌকার ডাকর, কয় নৌকাও দুই রকমের, একটা ইঞ্জিনের একটা ইঞ্জিন সারা, কোনটা কইতাম? জশ সাহেব দেখতেছে ছায়া, কয় ইঞ্জিন সারা না কই,
ইঞ্জিন ছাড়া দুই জাতে, একটা হইলো ফালে আর একটা তালে, কোনটা কইতাম? এমনি জোয়ার সাহেবে কয় হিসাব লাগ হইতেন না, আপনি ভুরে উহিলে বেড়া না ভুরে উহিল, গ্রামের বেড়া মাতব্বর মাইমার দরিও করে বুঝদার খুব সাংঘাতিক। তো এই বেড়ার তিন হুত, তিনটার মধ্যে যেটা একটু লেসা ফেসা এইটারে মাদ্রাসার দেলায় মুন্সিগিরি লেখাই পড়ে, আর দুইটারে একটারে ডাক্তার একটা ইঞ্জিনিয়ার বানাই গিরস বেড়া বড়। তো ছেলে একটারে ডাক্তার বানাইছে একটারে ইঞ্জিনিয়ার বানাইছে, দেশের হরা শেষ করাইয়া বহির্বিশ্বের ডিগ্রি আনছে, আর এই যে হুত এই হুত্রে হাফেজ মৌলানা বানাইছে শহর এক মসজিদে ইমামতি করে। তো তিনও জনের বাড়ির বাইরে থাকে, আর এই লোক যে সময় নিয়ত করছেন ছেলেরারে হরা নির্বলা তো জোয়ান আসেন আর হন বুড়া হইছে, আর মানুষ যখন বুড়া হয় আস্তে আস্তে যায় নামাজ খোঁজা আরম্ভ হয়, এর আগে সাফে আর ব্যঙ্গে দুস্তি হচ্ছে, কয় আমরা দুইজন দুষবালা একজন একজনের দৌড়ানিটা ঠিক না দুষ ফেলছে। হঠাৎ একদিন ব্যঙ্গে কয় দোষ তোমার সব বালা, তোমার একটা জিনিস বালা না, তুমি আটো সময় সুযোগ তার না বেগকে আটো ফেললে কয় হ্যাঁ তিন আনার ব্যাঙ আমার নসিহত করা আস, ফুত করে উঠছে। তো ফুত করে উঠতে ব্যাঙ লাভ দেখে পড়ছে বাঙিত, আর সাফের তো ফুতপনে ফুতপুদানি কমতাছে না। তো সাথে একটা মা গরু রাখে কয়েকটা হোলা ভান, প্রত্যেকের তো হেদায়তুল্লাহ আছে, এই ফুতপুদানি শূন্যায় এমন ভিড়া দিছে একবারে সোজা। তো ছোটোবেলায় যারা যারা সাপ মারছুন আমরা মারছি, একটা অভিজ্ঞতা তাহার কথা, সাপ মার দিয়া যতক্ষণ হতো না নিচে আভির তুলছে না, ঠিক না বেটি? হতো নিয়ে হুতাইয়া হিটিয়া সাপ মারার দোয়া, সাপ মরা লিঙ্গুর বিষ আমারে হইলে সাইটে দিস, হ্যাঁ একটু জোরে কর, ঠিক না বেটি? কোথা এই সাপ রে ফিডাইয়া পতনে উঠাইছে, এখন ব্যাং উঠতে আইছে দোস্ত হাওয়ারি সোজা হইছ, আমার ওয়াজে হইল না হেদায়তুল্লাহর হুইডা খাইয়া হইছে। প্রত্যেক মানুষ যায় নামাজে যায় সোজা হয়, তো হুজুররার ওয়াজে সময় মতো হয় না, যখন আজরাইল দেখে সেই সময় সোজা হয়, এর আগে হয় না। ওই মুরব্বী যখন বুড়া হয়েছে তখন তার হিসাব মিলে যে যেই লেসা ফেসাটারে দিসলাম, যদি একটা বালাতা দিতাম আরও ভালো একটা, ওহন কয় আগে কইছেন। ঈদের সময় তিনহুত যে সময় বাড়িতে গিয়ে আস্তে আস্তে নমস্কার, তিনহুত যে সময় বাড়িতে গিয়ে তো বুড়া বুড়ি হাজি সাহেব বুড়ি দিয়ে কয় রে হিসাব গন্ডগোল লাগাইছি, কয় কিতা হিসাব গন্ডগোল লাগাইছে, কয় দেওয়াস না বিদেশ সার্টিফিকেট লয়ে যা আপে নিন্দা এলাম এগারিত, কারণ যে যত উন্নত কাপড় খালি বাড়ি হয় খবর কমে না বাড়তে থাকে, বিশ্ব সুন্দরীর তালিকা হয় দেশ বিশ্ব সুন্দরী কাপড় নাই বিন্দু ন তার বিশ্ব সুন্দরীর সার্টিফিকেট লুই এলাম, তাছে এর চাইতে বহু সুন্দর অনেকের গৌরবাড়ির বিভীষণ রাত বহু সুন্দর, এই যে এই অত বড় লকব পাইছে কি বা কারণ নেই যে সুরেখর, এখন ভদ্রতা এই লাইনে চলতেছে দেখবেন বদ্র ফুলা ফান হ্যান্ডের টুরা নাই বদ্র হলে কি, আমি প্রথম যে সময় দেখছি ইভেন্ট আরে কি অসহায় কি কষ্টটা করে
এইরকম একটা সিরা ফ্যান কিনতে পারি নিছে। মানে আমার সাথে যে ড্রাইভার সাহ তো সালাক মানুষ কয়, হুজুর এটা স্টাইল, যে এটা যদি স্টাইল হয় কুত্তা কি দুষ করলো। ইদানিং ফ্যান্ট বাজারও বেরিয়েছে, যতই টানে না বের উফরে উঠে না, পিছন দেওয়ার দেখ ফাঁসা উদাম গুঞ্জিতে ঘুরে। এটা যদি স্টাইল হয় কুত্তার দুষ্টা কি দইল গো। হ্যাঁ যে নিকৃষ্ট প্রাণী, নির্লজ্জ প্রাণী আমরা ডাকি তারে, লেজ আছে এর ভরো ফাঁসা ঘুরে না, উল্টায় তয় ছাগলে ঘুরে তৈরি। লেগিন কুকুর নিকৃষ্ট হওয়ার যে কয়েকটা কারণ এর মধ্যে এটা একটা, নির্লজ্জ। তো এইটা তো নির্লজ্জ, এই নির্লজ্জ আশরাফুল মাখলুকাত হয়ে যদি নির্লজ্জ হয়, আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিল। কোরআন শুনে, কোরআন দেখে, আলেম ওলামাদের ডাক শুনে, এরপরেও যদি খাসলত না বদলে, তো কুত্তার খাসলত আর তোর খাসলত বেশ কম হইল। হাফপেন্ট হিন্দেলাম এ বাড়ি, বুড়ার তো মাথা নষ্ট। তো গাড়ি তেলাম মেয়াই কয়, আব্বার দুহান বাড়ার হইসা, দান বেশার হইসা, এত বড় গৃহস্থী আব্বা কিতা করবো, টেয়া পয়সা দেয়া নিজে না চাইয়া নাতিরারে দেখে কয়, দাদারে কে কো গাড়ি ভাড়াটা দিত। তো বাপের তো গাড়ির ভাড়া ট্যাক্সির ভাড়া দিতে, কুরবানির ঈদ অথচ এত বড় কুরবানি দিতেছে, ডাক্তার হইসা কামা, ইঞ্জিনিয়ার হইসা কামা, বাপের মুখ দে জিগায় না যে আব্বা আমরাও তো কুরবানি দেওয়ান লাগবো, কারণ মাল তো আমরারও, কোরবানি তো হয় মালের উপরে, কোরবানি কিসের উপরে, এই মাসলা তো হের উষ্ট নাই জানা নাই, কিন্তু হুজুর যে বেড়া এই বেড়া আয়া খুব নরম চরম এভাবে তোর বা এই দশটা হাজার টেহা আপনার কোরবানির সাথে লাগাইয়া আনছে, কারণ আমার তো দেওয়ান লাগবো কোরবানির অংশ। বাপ বুড়িরে ডাকে কয়, রে হিসাব ব্যাস লাগাইছি, হিসাব ব্যাস লাগাইছি, এইটি যে এত পয়সা কামায় মুখটা দিয়ে শিখায় না, কারণ এরা কুরবানি কি জিনিস এটা বুঝেই না, এরা গুস্তু খাওয়া মনে হরে, কি মনে হরে গুস্তু খাইতে লইছে, সুরে সুরি হরে কুরবানি না কুরবানি দেলা, সুরি হরে কুরবানি না কুরবানি দেছে, পরের দিন বেওয়া জিগে গরু কত দেখ ছিলাই, আপনি বুঝা জানুন না আমার আমলটা, আপনার আমল জানিয়ে লেগে কুরবানি দেও। হ্যাঁ সয়ে জয়েছে লইছি এখান, তা আপনার লাভ কী হলো, লাভ না এটা তো আম্ব বুঝছি, চুরি উঠছি গুণা হয়েছে, কুরবানি দিয়েছে সব হয়েছে, সবে গুণায় হমান কিরম বুঝলাই। সমাজে অনেক মানুষ আছে কোরবানি দেয় আইতাছে, খুব বেশি দূর না, তিন সাড়ে তিন চার মাসের মতো আছে, বুঝে বাজ্যে কোরবানি দিবে, ছয়জন বালা মানুষ একটা সুটকুর যদি আয়া মিলে ছয়জনের কোরবানি পান, মন মতো হইতেছে না কথাটা, কোন মুফতি সাহেব জিগাইবেন জিগাইবেন, যে বেটাতে কইয়া গেল এটি কিতা কইল, ছয়জন বালা মানুষ হালাল পয়সা একটা ঘুষকুর সুদকুর হারাম মালাইনে লাগাইছে, বাকি সবার কোরবানি কি বাতি। এখন মনে মনে তালাশ করতে পারেন বা সমালোচনা তো হইতে পারে, সার দোয়ানো বইলে আমরা রুয়াস ডিভরে তফসির হেন, আমরা এনো যা ওয়াস করিয়া যাই, ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে সার দোয়ানো জোরে কট, এটাও বুঝি আমরা, এটা জানি কালকেই সমালোচনা হইব, হুজুর যে কয়ে গেল বালা মানুষ ফাইতাম কই, আমরা ভালো মানুষ ভায়াম কই, এই জন্য ভয়েড ওই বুদ্ধিটা লই আইছি, এটাও দেওয়া যাই, সুদ করে সুদ করে মিললে দিবেন, সুদ করে সুদ করে মিললে আপনি সুদ করইলে আর একটা সুদ করে সাথে মিলবেন, ভালা মানুষের কোরবানি নষ্ট হইলে তাহলে হতছে না। মুরব্বী মনে মনে ভাবে, তিন পুত্রে তিন লাইনে ফরাইলাম, তিনজন শহরে তাকে, এদের হালতটা একটু দেখার দরকার,
কারে ঠকাইলাম কারে জিতাইলাম, কারে ঠকাইছে আর কারে জিতাইছে দেখি হইলাই গেছে ইঞ্জিনিয়ারের বাসা গিয়া দেখে তার ইনকাম প্রতি মাসে 5 লাখ, লাগে হে 10 লাখ। এর মাথা তারও 5 লাখের ফেরেশানি নিয়ে ঘুরে না, মাথা সব সময় গরম সুখ লাল হয়ে থাকে। কো বাপ তুই তোর দুনিয়াদারি লয়ে তা, তোর সাথে আমার দুনিয়াদারি মিলত না, দুনিয়া তোর মাথা তুলছে। গেছে ডাক্তারের বাসা, গিয়া দেখে ডাক্তারের চেম্বারের বাসার সামনে, চেম্বারের সামনে বইছে, খবর লইছে ডাক্তার একটা জায়গা কিনছে, এটার উপরে 6 তলা বাড়ি করতেছে। বাপে জানেই না, বাপে কি মনের ভিতরে ধাক্কা লাগছে, আমার হুজুর হতে একটা সাইকেল কিনবো, বাসা তো মসজিদ যাওয়ার লাগে, এই সাইকেল কিনার আগে চিঠি লইকা আমার কাছে দোয়া চাইছিল, আব্বা তুমি যদি দোয়া করো মুসিবত থেকে আল্লাহ বাসায় রাখবো। দিনদার আর দুনিয়াদারের বেশ কম আছে না নাই? সন্তান যদি দিনদার হয় মা বাবার সামনে কথা বলতে গিয়া ভয়ে ভয়ে কয় যে মা বাপ যদি বেজার হয়ে যাবে, আর সন্তান যদি দুনিয়াদার হয় উল্টা মা বাবে ভয় পায় ফুত কোন সময় বেজার হয়ে যাবে। ফুত্রে দিনদার বানাইলে মা বাপের লাভ, ডাক্তারের কথাটা ভাইবা মনে কষ্ট পাইছেন, এত বড় জায়গা রাখলো এত বড় বাড়ি করে মুখ দিয়ে জিগাইল না, যদিও রে ফুত তোমার টাকা দিয়া করো আমার তো জিগানির দরকার আছে। মনের দুঃখটা মন লইয়া চেম্বারের সামনে বইছে, এমনি দেহে এক রুগী সিটতে আইতাছে, ডাক্তার এটা করায় বসবো চিল্লাই আইতাছে, গ্রামের মানুষ গেছে কেত বন্দুক দেবে না রুগী দিয়ে আইতো। তো যেমন হোক বেড়ার মনো কষ্ট থাকলেও বাপ তো রুগীর আটকাইছে, কি তো হিসাবের ও দেখ কোন মুরব্বী সভ্য নষ্ট যে করছে, আমি ভ্যাকসিনেশন করছি রোগ ভালো হইতো, লিখকে দিছে যে ওষুধ ফার্মেসি গেছি, ফার্মেসিওয়ালা দেখকে আসতেছে আর আমারে কইতেছে কয়ন বলে কি তাহলে হা 100 বস্তা সিমেন্ট একটা হরে দিন 3 বার। তখন বাফে মুরব্বীরে লইয়া বইছে একটা লইয়া কয় আমরা মাথাটা ঠান্ডা হলেন, আমি বুঝাই কইতাছি এই ডাক্তরে 6 তলা বাড়ি করতেছে, যে সময় আপনার দেহে এবার কোনো মোবাইল আইছি ক হ্যাঁ মিস্ত্রিরা হুন কই ফেস্টাই নিয়ে লাগছে, 100 বস্তা সিমেন্টের অর্ডার দিছে মিস্ত্রিরা এটা লিখে যাবে কি জান, দুনিয়ার মাথা তুলছে দুনিয়া তার মাথা তুলছে, বাবা তুমি তাহ তোমার দুনিয়া লইয়া দেখি আমার ওই লেসা ফেসা ভূতের হালত, ইমাম সাহেবের মসজিদের সামনে হাজি সাহেব গ্যারিক সত্য শুধু নামছে, ইমাম দৌড়ে বাবার আকয়া নিত মুসল্লিরাও দৌড়ে, ইমাম সাহেব গিয়া বাবের জুতাডি লইছে, মুসল্লিরা ব্যাগ লয় কেউ সাথী লয় হুজুর জুতাডি আমার টেন দিন, হুজুরে কয় না এই জুতা সব জুতার মতো নাই রে আমার বাপের জুতা। বাবার মনে ধাক্কা লাগছে কথাটা, হিসাব বেশ লাগাইছি যদি সবগুলোরে এই লাইনে পড়াইতাম তাহলে এই কথা 3টার মুখ থেকে শুনতাম, যদিও তারা আকলমন ওই দুনুটারে তো আমি শুধু দুনিয়া শিখাইছি দিন শিখাইলাম না, ঠকাইয়া দিছি প্রকৃতপক্ষে আমার এই ছেলের এই জিতাইছি দিন শিখাইছি, শুধু যদি দুনিয়া লাইনে পড়াশোনা করান সন্তানকে শুধু দুনিয়া পাইব আখেরাত নেই, আর যদি উভয় লাইনে শিক্ষা দেন দিনই লাইনে বোঝান তাহলে এক হাতে দুনিয়া আর এক হাতে আখেরাত। এই পর্যন্ত কোনো মানুষ রিজিকের অভাবে মরে ইতিহাস শুনছেন তো, হয়তো হুজুরের গড় থাকবো হাফ বিল্ডিং বা টিনের গড় ফ্লোরটা থাকবো শুধু,
দুনিয়াদার দশতলার মালিক তাকবা বেশ কম শুধু অতকা নই এই বাহাদুরি 30 বছর 40 বছরের ভিতরেই খেয়াল খতম এমন একটা সময় ছিল আমরা কেউ ছিলাম না আবার একটা সময় আসবে আমরা কেউই তাকব না এই দুনিয়ার বাজারে কিছু দিনের জন্য আল্লাহ পাঠাইছেন মুসলমান তোমার সন্তানকে ভাই ঠকায় না মুসলমানদের সমাজে ডাক্তারের দরকার আছে ইঞ্জিনিয়ারের দরকার আছে ব্যবসায়ীর দরকার আছে গৃহস্থেরও দরকার আছে আর লাইনে মুসলমানের দরকার কিন্তু একটা কথা বললে চলবে না শুধু একমুখী শিক্ষায় মুসলমান সফল হবে না প্রথমে কুরআন শিক্ষা দিবেন এরপর স্কুল লাইনে কলেজ ভার্সিটি পড়ান যদি কুরআন শিখায়াত আপনার সন্তানকে ডাক্তার বানান কুরআনের নূর ভিতরে থাকলে কি হবে আর না থাকলে কি হবে আপনার সন্তানকে কুরআন শিখায়া যদি ইঞ্জিনিয়ার বানান ব্যবসায়ী বানান গিরস বানান দুনিয়াদারি বানান আপনার সন্তানকে আগে কুরআন শিখাইবেন এরপরে দুনিয়া শিখাইবেন এতে লাভ কি ক্ষতি কি বিশ্বনবী এক হাদিসের মধ্যে বলেন এই আলোচনা করেই শেষ আল্লাহর পয়গম্বর বলেন قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب جار بطر قرآن نعي تر بطر تهوي امن غر المتو جي غر سي كنتو مانوش بشواش کرنا غر سي تيك مانوش نعي امن اكتا غر بطر বিভিন্ন ধরনের প্রাণীরা বসবাস শুরু করে পিপিলিকা তেলাপোকা ইঁদুর ছারপোকা এই জাতের বহু ধরনের প্রাণীদের বসবাস আছে না নেই ঠিক তেমনিভাবে আপনার আমার পয়গম্বর বলেন আমার উম্মত যার ভিতরে কোরআন থাকবে না তার ভিতরে শয়তান বিভিন্ন সুরতে বসবাস শুরু করে দিবে আর যদি কোরআন শিখায়া তারে দুনিয়া শিখাও ইচ্ছা করলে শয়তান তারে যেমনি ইচ্ছা এমনি নিতে পারবে না কোরআনের নূরে তারে আলো দেখাইব আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগত কিছু আকল তো আপনাদেরকে দিছে এই কথাটা স্বীকার করেন আর না করেন এটা বাস্তব কথা যে যে জিনিস জানে জানায় তারে টানে আপনার সন্তান যদি কোরআন শিখা থাকে নামাজ এক ওয়াক্ত না পড়লে আর এক ওয়াক্ত হইলো পড়ব কারণ সে সহি শুদ্ধ কেরাত জানে নামাজ কালাম জানে একবার না পড়লে আর একবার পড়ব একবার না পড়লে আর একবার পড়ব আর যে সময় পড়ে রে ভাই সহি শুদ্ধ হইব আর যদি আপনার সন্তানকে কোরআন না পড়ান এর রেজাল্ট কি হবে জীবনেও নামাজও যাইতো না ও ভাই আয়ো নামাজও যাই জানি না কিস্তা গিয়া কিতাও না অনেকেই নামাজ পড়ে না জানার কারণে ঠিক না ঠিক শেষ পর্যন্ত নামাজও যায় কোন সময় ওই যে কইছিলাম সাফের মতো কয় হুজুর দহরুন যে ব্যবসা ছেড়ে দিছি বহুদিন করছি আর কত মন আল্লাহ আল্লাহ করাম গৃহস্থী ছেড়ে দিছি আল্লাহ আল্লাহ করাম কারণটা কি কারণটা কি কুজ নিয়া দেখা গেছে আসলে তো বান্দায় গিরস্তি সারে নাই গিরস্তে বান্দারে সারছে ব্যবসা তো তুমি সারো নাই ব্যবসায় তোমারে সারছে কাস্টমারে ভাষ্য টিকে দিলে বেড়া শাসক ঘুরায় দিলে মাথা ঠিক নাই ফুতাইনে কয় আব্বা তোমার ব্যবসার কোন লগ্ন বাড়ির জোগা ক্ষেতের আইলে দায়িত্বে গেলে ভরিয়ে দিয়ে গেছি তুই আত্মাও ভাঙবো হতে কয় তোমার আর আউর দাম লাগতো না দরবারও যদি যায় এলাকার মানুষের কাছে বুড়ে বেড়ায় বেল্লা হইতে হয়েছে আমরা জানকে বাড়ি কোনো হানো যখন জাগা নাই তখন কয় সব সেরে দিছি আরো জোরে কর আর একটু জোরে কর দান বাক্স মাঝে মাঝে সিরা টেহা পাওয়া যায় এটি কি জিনে দেয় কিছু পাবলিক তো আছে এটি কেমন পাবলিক আল্লাহ সারা সপ্তাহ কোনো দুহানো যখন চলে না
ওটা যত্ন যেত, এটা আল্লাহর দালাল। আরো জোরে কর, আল্লাহর দিছে সিরাটা। যেটা কোন দোহান চলে না, এটা আল্লাহ চালাইব কেমনে? তার বুদ্ধি হইল কেউ দেখলো না, আর আল্লাহ পারে না এমন কাপ তো নাই। হুজুর রহমত ওয়াজ শুনছে যে আল্লাহ চালাইব নে দেখছি। মানুষের জিন্দগির এমন একটা অংশ আল্লাহরে দে যেটা সমাজ ও দাম নাই, গৃহস্থীর দাম নাই, ব্যবসা চলে না, চাকরি চলে না, অচল অংশটা আল্লাহরে দে। পরে অজু আছে না নাই মনে তা নাই, এই টাইমটা দিছে অজু আছে না নাই। মাসলা শিহার সময় সময় আছে, হ্যাঁ করোনা চলতেছে, মসজিদে মসজিদে মুসল্লি যাওয়া বাধা দিছে। তো 10 জন 15 জন করে নশন লোক একটা আগলা করো মাদ্রাসার এক ছাত্র আনলে তারা বিন্নমাত চলতেছে মুসল ধারে। বৃষ্টি হয়েছে একদিন, মাদ্রাসার ছাত্র আইসে না, ওখান বাড়ি ঘরের মুসল্লিরা নামাজ দোহর লাগবো। ওখান ইয়ং ভোলা বানাইছে কিছু নয়া নয়া মুসল্লি, সারাদিন নামাজ নাই, তারাবিটে ঠিক রাখে, সারাদিন নামাজ পড়ে না, তারাবিটে ঠিক রাখে। তো তারাবি কেড়ে পরে ও তারাবি না হলে যদি রোজা না হয়, তারাবির সাথে রোজার কি সম্পর্ক? কিছু কিছু মাসলা এটা আমরা নিজের ফেডের কিতাব তো দেখাই পারি। সকলে যখন এক কান হয়েছে নামাজ ভরাইব কেলা ইমাম নাই, কেউ কয় মুরব্বী সাহায্যে আপনার যখন আপনার তো দেখছি মসজিদও জানি কতদিন ধরে নামাজ টমাজ করো, তো মসজিদও গেলে বেটাই অত তা জানি, আর তাই অসল অসল লোক, কারণ ওহন চালু হয়েছে এ দেখতে দেখতে। আমরা খালি উড়া বসাটা শিখছে ঠিক মতে, আর হুনতে হুনতে কটা সুরা মস্ত আসছে, সুরা মুহস্ত হইলেও মাসলা তোর মস্ত হইছে, মাসলা মস্ত হইছে, বেড়ায় নামাজ কার হইছে, আর কেউ নাই কি করবো, ইমামতিত কার হইছে, এখন কি করে একটু হরে হরে সৌ সুস্থা দেয়। এই হুরা তারাবির নামাজ 37 রাত 48 রাত নামাজের ভিতরে 6-7 বার সৌ সুস্থা দিছে। তো অনেক ছেলে আছেন খুব টেট না, এটা কয় দাদা আমি মনে হয় বড় মসজিদ নামাজ পড়ছি, অত সৌষের দা হয়েছি না, অত সৌষের দা কই দিছ কদা, অত তা ফেসাইস না কন যেত না কেন, আমার টেন হলে কইবা কাজে গেল বেই পরে কই আমরা যা পরে সবাই গেছে কই ঘটনা কি আমার টেন কও কয় আজকে ডাইলের বড় আলুর ছবিতে আনছেন তো সাসা ইস্তারির সময় এটা খাইনি এখন গ্যাস হয়ে আসছে যে একটু বড় বড় বাতাসায় নামাজের ভিতরে যখন বাতাসায় ওরে আমি কি করতাম কোন রকম সৌর সজ্জাদের নমরটা ঠিক রাখছি, সৌর সজ্জাদের নমর ঠিক থাকে। আরে মাতা কই গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা রিজিক জমিনও না রিজিক আসমানও, রিজিক কোথায়? আসমানে। যেই করে আল্লাহর কালাম তিলাওয়াত হবে, কালামের আওয়াজ এই ঘরের কোনায় কোনায় পৌঁছবে, এই ঘরে শয়তান থাকবে না, বরকত নাজিল হবে। দুইটা কথা মনে রাখবেন, এক নাম্বার কথা, যাদের সন্তানাদি ছোট ছোট আছে কোনো কোরআন শেখানোর সময় আছে, সময়টা হাত ছাড়া করবেন না, কাজে লাগায় দেন, কোরআন শিখায়া এরপর স্কুল কলেজ ভার্সিটি ভরান বাধা নাই। মুসলমানের সন্তান কোরআন থেকে দূরে সরলেই বিপদে পড়ে যাবে, ছিল যেমনে মুরগির বাচ্চারে খালি পাইলেই থাবা দিয়ে নেয়, কোরআন ছাড়া উম্মত পাইলেই শয়তানে তার দলে নেয়। কোরআন শরীফ শিখায় নেবেন আপনার সন্তানকে, সম্পদ রেখে যান আর না যান সন্তানের জন্য কি রাইকা গেলেন এটা দেখবেই না যদি কোরআনের নূর তার ভিতরে থাকে। একটা বিষয় লক্ষ্য করেন, আমাদের দেশে যত বৃদ্ধাশ্রম আছে,
জরিপ করে দেখেছি আমরা, জিজ্ঞাসা করেছি এখানে কি আছেন কেউ কোরআনের হাফেজ অথবা আলেমের মা বাপ, তাকলে হাত ওঠান, কেউ হাত তুলে নেই। বৃদ্ধাশ্রমে হাফেজ আলেমের মা বাপ রে দেয় না। জিজ্ঞাসা করা হয়েছে এমন কি আছেননি কেউ সহি শুদ্ধভাবে সন্তানটাকে কোরআন শিখাইছিলেন ছোটবেলা, না এমনও কেউ নাই। আছে কারা? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছে যারা, কোরআন থেকে সন্তানকে দূরে রাখছে যারা, কোরআন নাই মা বাবার কদরও নাই। কোরআনের নূর যদি ভিতরে ঢুকাইয়া দেন, নিজের সন্তানকে পারছেন না, নাতিরে দেন, তবু কোরআনওয়ালা যেন আপনার বংশে আপনার ঘরে ঢুকিয়া যায়। কোরআনের কদর যত বাড়বে জাতির কদর তত বাড়বে। কোরআনের কদর নেই জাতিরও কদর থাকবে না। এক নাম্বার কথা, বাচ্চাকে কোরআন পড়া। দুই নাম্বার, অনেক মহিলা মা বোনরা কোরআন তেলাওয়াত জানে কিন্তু পড়ে না। বিয়ার সময় হোর এক জিগায় এন চিন মায়াগু কোরআন ভর্তারো শিখেছিল। বিয়ার সময় কিন্তু জিগায় অনেক মেয়েরা আছে বিয়ের আগে কোরআন শিখে টিকেই এটি বিয়ার সার্টিফিকেটটা, বিয়ার সার্টিফিকেট বিয়া হইলে পরে আর কোরআন শিফট করে না। যে সমস্ত মহিলারা কোরআন জানে, ভাই আপনি গিয়া বলবেন বিবিরে তুমি যে কোরআন তেলাওয়াত শিখছিলা, কোরআন পড়তে জানতা, পড়ো না কেন, তুমি যা চাইবা আমি তাই দিব, তোমারে আমি খুশি করব রে বোন, তবু কোরআন তেলাওয়াত করে আমার ঘরটারে তুমি নুরানি করো, আলোকিত করো। আমি পড়তে পারি নাই, তুমি যেহেতু জানো আমার ঘরে কোরআনের আওয়াজ দেও, আল্লাহ রব্বুল আলামিন রিজিক বাড়াইয়া দিবে, আল্লাহ যেন কোরআনের বরকত আমাদেরকে দান করেন, বলো না আমি। তিন নাম্বার, মাদ্রাসা এখানে হয়েছে যাদের তৌফিক আছে, দুইজনের পাক যে করে হয় তিনজনের পাক যে করে হয়, এইখানে একটা বাচ্চা খানা খাওয়ার তৌফিক আছে। শুধু হিম্মত আর নিয়ত করলেই হয়, শুধু নিয়ত করে যদি একটা ছাত্রের লজিং খাওয়াইতে পারেন, খানা খাওয়াইতে পারেন, কোরআন পড়ব খাইব, কোরআন পড়ব খাইব, কোরআন পড়ব, আপনার খানা যার পেটে আপনার খানা নিয়ে এই বান্দা যত ইবাদত করব, এই পরিমাণ সম পরিমাণ ইবাদত আপনার আমল নামাইব। আপনার খানা খায় আল্লাহর কালাম তিলাওয়াত করলো, প্রতি হরফে দশ নেকি, এই পরিমাণ নেকি আল্লাহর পক্ষ থেকে আপনারে দেব হইব। দুই নাম্বার আর একটা লাভ হইল, তালেবে ইলমরে খানা খাওয়ানো পয়গম্বর লালন পালন করার সব পাওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন। আমরা যতদিন এই মাদ্রাসা এখানে আছে, আমরা যতদিন আছি ইনশাল্লাহ মাদ্রাসার পাশে আসি না ইনশাল্লাহ, কারা কারা মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখতে রাজি হাত তুলেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আপনারা এই মাদ্রাসা ধরে রাখবেন, আল্লাহ পাক মাদ্রাসার উসিলায় এলাকার দুঃখ দুর্দশা দূর করবে, রাস্তাঘাট উন্নত করবে, পরিবেশ উন্নত করবে, অর্থাৎ কোরআনের নূর আপনারা জ্বালাবেন, এই এলাকার নূর আল্লাহ জ্বালায়। আমরা তাহিয়াতুল সুরতে বসি, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ি। আর কেউ আছেন আলোচক হযরত? আপনি বলেন। বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار يا رب العالمين يا الله امر একদল গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মজলিসের শেষ পর্যায়ে এসে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ মেহেরবানি করে আমাদের আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর করিয়া নাও এই মাহফিলে যারা অংশ গ্রহণ করেছেন দেশ বিদেশ থেকে যারা অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন উত্তম পরামর্শ দিয়েছেন মানসিকভাবে অংশ গ্রহণ করেছেন আখেরি মুনাজাত পর্যন্ত আমরা যারা এখানে শামিল আছি আল্লাহ আমাদের জিন্দেগীর জানা অজানা ছোট বড় সকল গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও শয়তানের দোকায় পড়ে কত অন্যায় করেছি কত ভুল করে ফেলছি গো মাওলা আল্লাহ তোমার কত হুকুম অমান্য করেছি তওবা করতেছি কোরআনের মজলিসে আল্লাহ মেহেরবানি করে আমরারে মাফ করে দাও জানি না কোন দিন কে বিদায় হয়ে যায় মসজিদের মাইকে যখন মৃত্যুর সংবাদ শুনি কলিজাটা কেঁপে উঠে জানি না কার নাম কোন দিন ঘোষণা হইয়া যায় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ আমাদের জিন্দগির গুনাগুলো নিকি দিয়া বদলায় দাও আল্লাহ জানি না আমাদের কার কার মা নাই বাবা নাই আমাদের প্রত্যেকের মা বাবার কবর গুলুরে জান্নাতের টুকরা বানায়া দাও যাদের আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছেন নেক হায়াত দাও মা বাবার খেদমত করার তৌফিক তুমি দান করো রব্বুল আলামিন এই কোরআনের মাদ্রাসাকে কবুল মঞ্জুর করো কোরআনের মাদ্রাসাকে কবুল মঞ্জুর করো হাফেজ ছাত্ররা পাগড়ি পেয়েছে আল্লাহ এদেরকে আলেম হওয়ার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ কোরআনের পথে চলার তৌফিক দিও রব্বুল আলামিন আল্লাহ এখানে যারা পড়াইতেছেন পড়তেছে ছাত্রদেরকে জেহেন শক্তি বাড়ায় দাও উস্তাদগণকে খুলুসিয়ত দান করো যারা যারা মাদ্রাসার সাথে জড়িত লজিং রায়িকা কমিটির সদস্য হইয়া বিভিন্নভাবে দান খয়রাত করিয়া আল্লাহ যারা সাহায্যের হাত তোমার কোরআনের মাদ্রাসা বাড়াইয়া দেয় আল্লাহ তোমার রহমতের হাত তুমি বাড়াইয়া দিও আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসার উসিলা এলাকার সকল মুর্দেগানরে মাফ করো জিন্দেগানের উপরে হেদায়াত দান করো গড়ে গড়ে হেদায়াতের নূর পৌঁছায় দাও মহিলা মা বোনদেরকে পরহেজগার নামাজি পর্দানশীন বানায়া দাও আল্লাহ যেইভাবে চললে তুমি রাজি খুশি হও ওইভাবেই আমাদেরকে চলার তৌফিক তুমি দান করো সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত যত আলোচনা হলো উপকারী কথাগুলো আমার মেজাজ সকলের মেজাজে বসায় দাও আল্লাহ আমল করে জীবন যাপন করার তৌফিক দাও আসমানি জমিনি সর্বপ্রকার বলি বলা মুসিবত থেকে আমরা বাছায় রাখো আল্লাহ আল্লাহ দুনিয়াতে যতদিন হায়াত দাও সুস্থতার সাথে দিও নেক হায়াত দিও গুনাগার বানায়া কাফনের কবর ভরায়ও না আল্লাহ অসুস্থ বানায়া বিছানায় ভালায় রাখো না রব্বুল আলামিন দুনিয়াতে দেখছি আপন জনের অভাব নাই বিছানায় পড়লে কিন্তু কেউ কাছে নাই আল্লাহ সবার কাছে তিতা হয়ে যায় আপন মানুষগুলো দূর হয়ে যায় আল্লাহ জিল্লতির সাথে আপনার জীবন দিও না জিল্লতির হায়াত চাই না গো মাওলা নেককারের হায়াত দাও সুস্থ হায়াত দাও রব্বুল আলামিন দুনিয়াতে যতদিন বাঁচায় রাখো চলায়া ফিরায় রাখো গো আল্লাহ আল্লাহ মানুষের উপর আপনার বুঝা বানায়ও না আল্লাহ তুমি আমাদের সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানায় দিও আল্লাহ আমাদের সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানাও হালাল রুজি রোজগারের খয়ের বরকত দান করো আল্লাহ অভাব অনটন দিয়ে আপনারে কষ্ট দিও না রোগ বালায় দিয়ে কষ্ট দিও না মুসিবতে ফেলায়ও না ইয়া কাদি আল হাজাত ইকদি হাজাতিনা ইয়া দাফি আল বালিয়াত ادفع بلياتنا يا حلال المشكلات واحلل مشكلاتنا يا شافي الامراض اشف مرضنا شفاء كاملا يا ستار العيوب استر عيوبنا في الدنيا والاخره
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.